रम्मां विलुवणां येना ना दित्थां सुगतायां এই কথাগুলা পালিতে বর্ণনা করে আছে বলছে যে নন্দন যে মানুষ বিলবন উদ্যান দেখে নাই তিনি নন্দনবন উদ্যানকে দেখবেন যে মানুষ নন্দনবন উদ্যানকে স্বর্গের ওই নন্দন উদ্যানকে দেখতে চায় সেই মানুষ বিলবন উদ্যানে আসলে নন্দনবন উদ্যানকেও দেখার মতো হয় তাই বিলবন উদ্যানকে যদি দেখবেন না তার এই জীবনে এত সৌন্দর্য থেকে বঞ্চিত হবে নন্দনবন কে দেখতে চাইলে বিলবন বিহারকে দেখতে আসো বিলবন উদ্যানকে দেখতে আসো এরকম অনেক বর্ণনা আর অনেক বর্ণনা আছে যেখানে পাখিরা গান গাচ্ছে ভুমরি উঠতেছে হ্যাঁ ফুল এক কাছে কাছে ধরেছে ফুল ফুটেছে ফুলের সুবাস এইসব বর্ণনা অনেক আছে এগুলো আমি আজকে বর্ণনা দিব না মহিলা তো রানী তো এগুলো পছন্দ করে সৌন্দর্য চায় ও নিজেও সুন্দরী তাই সৌন্দর্যের বর্ণনা যখন শুনছে একবার যেতে হবে তখন রাজার কাছে অনুমতি দিল মহারাজ আমি নন্দনবন উদ্যান দেখতে যাব রাজা বললেন ঠিক আছে আমি খুশি হলাম তুমি দেখে আসো তবে একবার বুদ্ধকে দর্শন করে আসিও হ্যাঁ বলল না মাথা নাড়ল না কারণ উনি শুনছে কি ভগবান বুদ্ধ সুন্দরী দেখলেই হিংসা করেন সুন্দরীদেরকে তিরস্কার করেন সুন্দরীর প্রশংসা করে না রূপের প্রশংসা করে না তাই তার কাছে গিয়ে যাব এই বলি তিনি জানলে তাই এখনো যাওয়ার ইচ্ছা নেই সে মাথা নিচু করে হ্যাঁ বলল না রাজা বুঝছে হ্যাঁ বলছে না তাই চলে যাওয়ার পর তার সাথে যারা থাকবে মন্ত্রী সেনাপতি তার ভৃত্য সহচর তাদেরকে রাজা আদেশ দিলেন বিলবন উদ্যানে গিয়া যদি ভগবান বুদ্ধের দর্শন না করো শাস্তি দেওয়া হবে এই শাস্তি সবার জন্য প্রযোজ্য এখন ক্ষমা দেবী ক্ষমা রানী নন্দনবনে বিলবন উদ্যান দেখতে গেলেন সত্যি তো খুব সুন্দর এত সুন্দর সুন্দর ফুল কোত্থেকে রাজা জোগাড় করেছেন ফুলের ফুলগুলোকে এমন ভাবে সাজিয়ে উনি লাগিয়েছেন বা আসলে মন সেখানে আকর্ষিত হয় ফুল ফুলে মৌমাছি ভ্রম উঠতেছে এদের বাদ্য গান যেন গাচ্ছে হ্যাঁ ডালে ডালে ফুল সে ফুলের সুবাস মেয়ে মানুষ তো খুব পছন্দ হয়েছে সারাদিন সেখানে থাকলো বিকালবেলা চলে আসলো চলে আসতে যখন উদ্যোগ নিল মন্ত্রী সেনাপতিরা বলল মহারানী আমাদের মহারাজের একটা আদেশ রয়েছে কি আদেশ বিলবন উদ্যান গিয়া যদি ভগবান বুদ্ধের দর্শন না করো শাস্তি দেওয়া হবে হ্যাঁ তাহলে তো যেতে হবে তাহলে যাব বিলবন উদ্যানে কি আমি ভিতরে ক্ষমা ফেরি রাজার আদেশ অমান্য করতে নাই এই ভয়ে কি আমি ভিতরে ঢুকলেন বুদ্ধকে বন্দনা করলেন তখন দেখতে পেলেন কি অতীব সুন্দরী একটা মেয়ে ভগবানের পাশে বাতাস করছে পাখা করছে তুমি চিন্তা করলে এত সুন্দর মেয়ে তার চোখগুলো এত সুন্দর তার ভ্রুগুলো এত সুন্দর নাকগুলো কেমন সুন্দর তার চুলগুলো তার গাল তার সারা শরীর অতুলনীয় তার কাছে আমি কিছু না ওকে যদি একটা স্বর্ণ হংসের সাথে যদি তুলনা হয় আমি তার কাছে একটা কাকের মতো কে বলছে ভগবান বুদ্ধ সুন্দরের পূজা করেন না সুন্দর পছন্দ করেন না সুন্দরের নিন্দা করেন হিংসা করেন তিরস্কার করেন ভুল তিরস্কার করলে তো এখানে এত সুন্দরী ভগবান বুদ্ধের কাছে থাকত এই বলে তার যে একটা ভগবান বুদ্ধির উপর একটা অশ্রদ্ধা এবং ঘৃণা ছিল তো চলে গেল ভগবান বুদ্ধ ঋদ্ধিতে সেই সুন্দরী মহিলা সৃষ্টি করে রেখেছেন ভগবান বুদ্ধের ঋদ্ধিতে সৃষ্টি করেছেন রূপসী ষোড়শী কন্যা আস্তে আস্তে ষোলো থেকে আঠারো আঠারো থেকে বিশ তারপরে বিবাহিত তারপরে এক কন্যার মা আগে এত সুন্দর ছিল এখন এরকম হয়ে গেল কেন একটা মেয়ে পেলে একটা বাচ্চা পেলে ওই মেয়ে মানুষ আগের মতো থাকেনি
থাকে থাকে চেহারা বদলে গেছে কেমন চিন্তা করছে একটু কি এত সুন্দর দেখলাম এই সৌন্দর্য এই একটু এই অল্পক্ষণে পরিবর্তন হয়ে গেল কেন একটু পরেই আবার দুই সন্তানের মা অন্যরকম চেহারা আরে আরো পরিবর্তন হয়ে গেছে আরো কেমন জানি তার চেহারা নষ্ট হয়ে গেছে আর কিছুক্ষণ পরে 40-50 বছরের প্রৌঢ়া কেমন হতো আস্তে আস্তে চুল পাকতেছে দেখি আস্তে আস্তে গালের মধ্যে এভাবে রেখা ভাঁজ হ্যাঁ আস্তে আস্তে দাঁত পড়ে গেছে আস্তে আস্তে সে কুঁজো হয়ে যাচ্ছে একটু পরে দেখলাম অনেক বুড়ো হয়ে গেছে 60-70 বছর বুড়ি হয়ে গেছে হ্যাঁ একটু পরে দেখলাম তার শরীরে রোগ ধরেছে রোগে সে কাতরাচ্ছে মুখ দিয়ে লালা ঝরতেছে কি দেখলাম আর কি হয়ে গেল এত ক্ষণিকের মধ্যে এত পরিবর্তন এত অনিত্য সংসার এই সৌন্দর্য কোনো কিছু তো স্থির নয় কিছুক্ষণ পরে মুখে লালা ঝরতে ঝরতে কাতরাতে কাতরাতে মাটিতে ধুম করে পড়ে গেল এবং প্রাণ ত্যাগ করল মরে গেল কিছুক্ষণ পর এই মরা লাশটা ফুলে ফেঁপে পচে গেল দুর্গন্ধ বের হলো একটু পরে মাংসগুলা ক্ষয় হয়ে হয়ে কঙ্কাল রয়ে গেল ক্ষমা চিন্তা করছে আসলে আমরা এত সুন্দর এই চেহারা আমার এই রূপকে এত প্রশংসা করি এত আকর্ষিত এত সেবা যত্ন করি প্রত্যেক দিন এই রূপকে সবার সামনে তুলে ধরার জন্য কোনো মূল্য তো নাই এই ক্ষণিকের মধ্যে যে অনিত্যতা শিকার হয়ে গেল আমারও তো হবে এইরকম ভাবতে ছিল তখন ভগবান বুদ্ধ ধর্ম দেশনা করলেন আতুরা আসচি পুতিন পাশা খেমে সমুসাই সমুসাই উগ্ঘরন্তাং পাঘরন্তাং বারানাং অভিনন্দিতাং পালিতে বুদ্ধ বলছে এই ক্ষমা তুমি ভালো মতো দেখো আতুরাং আতুরাং মানে রোগ ব্যাধি 96 প্রকার রোগ ব্যাধিতে ভরে পরিপূর্ণ এই শরীর যে কোনো সময় আক্রান্ত হইতে পারে এই রোগে ধরলে কত যে কষ্ট হয় রোগের আধার এই শরীর অশুচি অশুচি শরীরে আমাদের থুথু কফ ফেখানে প্রস্রাব প্রভৃতি অশুচি জিনিসে পরিপূর্ণ দুর্গন্ধযুক্ত যে খায় খাবার পরে তো পায়খানা হয়ে গেলে কত গন্ধ হয় না শরীরের ভিতর কত গন্ধ দুর্গন্ধ আছে এইসব অশুচি জিনিস পরিপূর্ণ এই শরীর তুমি ভালো মতো দেখো এই অশুচি পূর্ণ পরিপূর্ণ এই শরীর এই অশুচি বের হওয়ার জন্য আবার 9টা দ্বার রয়েছে আছে নি 9টা 1 2 3 4 5 6 7 নিচে 2টা দ্বার 9টা না এই 9টা দ্বার দিয়ে সবসময় এই এই পচা জিনিস দুর্গন্ধময় জিনিস অশুচি জিনিস অপবিত্র জিনিস এটা বের হচ্ছে তবু আমরা অজ্ঞানী পালানান এটাকে দর্শন না করে বাইরের এই চামড়াটাকেই দর্শন করে আকর্ষিত হয়ে থাকে ভালো মতো দেখো ক্ষমা তুমি ভালো মতো দেখো এই অশুচি শরীরটাকে এভাবে আরো বুদ্ধ বলছেন হে ক্ষমা তোমার চিত্তকে তুমি একাগ্র করো এই একাগ্র চিত্ত নিয়ে তুমি তোমার শরীরকে অবলোকন করো তোমার শরীরের এই মাথা থেকে পা পর্যন্ত কেশালমা রাখা দ্বার তা আমরা যে বলি চুল চর্ম তারপরে এই দাঁত বাইরে যেগুলো দেখা যায় তার ভিতরে যদি চলে যায় চামড়ার নিচে আর চর্বি চর্বির নিচে মাংস সেখানে রক্ত সেখানে হাড় হাড়ের ভিতর হাড়ের ভিতর কি বলে ওটা মজ্জা অস্থি মজ্জা তারপর এখানে যদি আসে এখানে অনেক রকমের অংশ ফুসফুস হৃৎপিণ্ড এই সেই অংশে সেখানে আবার এদিকে নিচে নামলে এখানে আড়ি নাড়ি ভুড়ি এখানে পাকস্থলী এখানে পায়খানা যেগুলো জমা থাকে এখানে ভাত জমা থাকে এখানে আবার পানি আছে রক্ত আছে
একেবারে ময়লা আবর্জনা প্রস্রাব পায়খানা সবকিছু এখানে, তারপরে সারা শরীর এভাবে ক্ষমা তুমি দেখো। তুমি যদি একাগ্র চিত্তে তা দেখতে পারো, বারবার বারবার তুমি যদি ভাবনা করতে পারো, তোমার শরীরের উপর তোমার নির্বিধান ঘৃণা জ্ঞান নিশ্চয়ই উৎপন্ন হবে। এই ক্ষমা ওই ছোট সুন্দরী মহিলা যেটাকে আমি ঋদ্ধিতে সৃষ্টি করেছি আর কি, তার মতো তুমি চিন্তা করো কিভাবে বিপরীনাম ধর্মী অনিত্য ধর্মী তুমি চিন্তা করো। এভাবে তুমি শরীরের ভিতরে অংশ বাহিরের অংশ উভয় দিকে যদি তুমি ভাবনা করতে পারো, নিশ্চয় সেই শরীর যে শরীরকে এত আমার আমি সুন্দর শুভ বলে মনে করি আকর্ষিত হয়ে থাকি সবসময়, তার সেই আকর্ষণ তোমার চলে যাবে, আকর্ষণ তোমার থাকবে না, তার প্রতি তোমার ভালোবাসা থাকবে না, তার প্রতি তোমার তৃষ্ণা থাকবে না।